এই যে দেখেন ছাগলটাকে কিভাবে ধরা হচ্ছে, একটু বড় ছাগল তো শক্তিটা বেশি, যে কারণে এখানে দুইজন দরকার হয়। আসসালামু আলাইকুম ইমরান, আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম জুম বৃষ্টি, বেশ কিছুদিন ধরেই তীব্র গরমে অতিষ্ঠ অবস্থা। সবাই এক্সপেক্ট করতেছিলাম যে কখন একটা ঝুম বৃষ্টি হবে, তো গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও ঝুম বৃষ্টি হয়েছে। দেখেন আমাদের ছাগলের ফার্মের ফ্লোরটা যে এখানে কিন্তু অনেক ময়লা টলা লেগেছিল, বৃষ্টিতে একেবারে অটোমেটিক্যালি সব ধুয়ে মুছে ক্লিয়ার হয়ে গেছে, একদম ঝকঝকে হয়ে গেছে। তো এখন আবার একটু রোদ উঠতেছে, তারপরেও যে বৃষ্টিটা হলো এই বৃষ্টিটা খুবই দরকার ছিল গাছপালার জন্য, মানুষের জন্য, প্রকৃতির জন্য। কারণ এই বৃষ্টির পরে এখন কিন্তু গরু ছাগলের জন্য ঘাসগুলা খুব সুন্দর হবে, খুব দ্রুত হয়ে যাবে, আর হচ্ছে ওয়েদারও একটু কুলকুল হয়ে গেছে। তো বিশেষ করে আমাদের টাইসনের জন্য কিন্তু খুব ভালো হয়েছে, কারণ টাইসন গরমে বেশ কিছুদিন ধরে খুবই অতিষ্ঠ ছিল। তো আজকে বৃষ্টির পরে আশা করি টাইসন কিছুটা হলেও স্বস্তিতে আছে। এখন দেখা যাক কয়দিন এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার থাকে। বৃষ্টির কারণে যেহেতু ওয়েদারটা একটু কুল আছে, তো আমরা আমাদের ফার্মের বাচ্চাদের ক্রিমের ঔষধ দিচ্ছি। প্রায় সব ছাগলই ক্রিমের ওষুধ দেওয়া হয়ে গেছে, অল্প কয়েকটা বাকি আছে, এদেরকেও এখন দেওয়া হবে। তো আমি একটা দুইটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এবারে আমরা কি কোন গ্রুপের ওষুধটা দিচ্ছি সেটাও একটু দেখাচ্ছি। আজকে আমরা হচ্ছে দুইটা কৃমিনাশক ইউজ করতেছি, একটা হচ্ছে ফেনাজল ট্যাবলেট, এই যে ফেনাজল ভেট, তো এটা হচ্ছে ফ্যানবেন্ডাজল গ্রুপের। এই ওষুধটা দিচ্ছি হচ্ছে আমাদের যে মা ছাগলগুলোর বাচ্চার বয়স এক মাসের কম তাদেরকে এটা দিচ্ছি, আর যেগুলো একটু ড্রাই স্পেলে আছে অর্থাৎ বাচ্চা বড় হয়ে গেছে তাদের জন্য নাইট্রোক্সিনিলটা দিচ্ছি। এটা বেসিক্যালি কলিজিয়া ক্রিমের জন্য খুব ভালো কাজ করে নাইট্রোক্সিনিলটা। তো এটা হচ্ছে ইনজেকশন ফর্মে দিতে হয় চামড়ার নিচে, আর এটা হচ্ছে ট্যাবলেট, এটা মুখে খাইয়ে দিতে হয়। এগুলো যখন আপনারা ক্রয় করবেন তখন এটার সাথে কিন্তু লিটারেচার দেওয়া থাকে, সেটাতে ডিটেলস দেওয়া আছে কিভাবে এটা প্রয়োগ করবেন, এছাড়াও যেখান থেকে এগুলো সংগ্রহ করবেন সেখানে জিজ্ঞেস করলেই বিস্তারিত বলে দেবে। ক্রিমের ওষুধটা দেখেন এই যে ছোট এরকম একটা বোতলে ভেঙে গুঁড়া করে পানি দিয়ে গুলে নেওয়া হয়েছে, মানে যে ছাগলটাকে দেওয়া হবে সেটার বডি ওয়েট অনুযায়ী কতটুকু ডোজ পায় বা কয়টা ট্যাবলেট দিতে হবে সেই পরিমাণ ট্যাবলেট এখানে নিয়ে গুঁড়ো করে বোতলে পানির সাথে গুলে নেওয়া হয়েছে ছোট্ট একটা বোতলে। এখন এটাকে ছাগলটাকে হাঁ করে ধরে খাইয়ে দিতে হবে, কিভাবে খাওয়াইতে হয় বিষয়টা একটু দেখেন। তো এই টেকনিকটা সবারই জানা থাকা উচিত, বিশেষ করে যারা গরু ছাগল লালন পালন করেন। হাতের আঙ্গুল দিয়ে, এক হাতের আঙ্গুল দিয়ে ওর গালটা চোয়ালটা একটু ফাঁকা করে ধরে চোয়ালের এক পাশ দিয়ে বোতলের মুখটা ঢুকিয়ে দিলেই, আস্তে করে ছেড়ে দিলে ও গিলে খেয়ে নেবে। তো আমি আরেকটা ছাগলকে কিভাবে খাওয়ানো হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন জাস্ট চোয়ালটা হাত দিয়ে একটু ফাঁকা করে ধরে গালের এক পাশ দিয়ে বোতলের মুখটা ঢুকাই দিলেই হয়। এই যে দেখেন ছাগলটাকে কিভাবে ধরা হচ্ছে, একটু বড় ছাগল তো শক্তিটা বেশি, যে কারণে এখানে দুইজন দরকার হয়। ছাগলের এই যে দেখেন ব্যাস হয়ে গেছে। আপনারা যারা গরু ছাগল লালন পালন করেন তারা এই ওয়েদারের অ্যাডভান্টেজটা কাজে লাগান। এখন ওয়েদারটা একটু কুল আছে, হয়তো আগামী আরও দু একদিন এরকম কুল থাকতে পারে, ঘূর্ণিঝড় মুখার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। তো এরকম একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল পরিবেশেই কিন্তু গরু ছাগল কিংবা যে কোনো প্রাণীকে ক্রিমির ঔষধটা দেওয়া উচিত। প্রচণ্ড গরমের সময়
কৃমির ওষুধ দিলে কিন্তু প্রাণীদের ক্ষতি হয়, মানে গরমের একটা ধকল, তার উপরে কৃমিনাশক প্রয়োগ করলে কিন্তু একটা স্ট্রেস পড়ে, এই উভয় স্ট্রেসের কারণে প্রাণীদের ক্ষতি হয়। গ্রীষ্মকালে আমাদের অপেক্ষা করতে হয় যে কখন বৃষ্টি নামবে, এবং টানা যখন বৃষ্টি হয় তখনই আমরা চেষ্টা করি কৃমির ওষুধগুলো প্রয়োগ করার জন্য। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।